আজকের এই বিষয়টা শুরু করি মহামেডেন স্পোর্টিং ক্লাবকে নিয়ে আলোচনা করে তাহলে দেখো বেসিক্যালি মোহামেডেন এটা ফার্স্ট আইএসএল ম্যাচ এবং কঠিন এখানে কোনো সন্দেহ নেই স্পেশালি এখন এই মুহূর্তে নর্থ ইস্ট পুরোপুরি আনবিটেন কাপে আনবিটেন ক্যাম্পেন হয়েছে এবং সেই মোমেন্টাম নিয়ে তারা যখন আইএসএল এর প্রথম ম্যাচ খেলতে নামবে অনেক কনফিডেন্স নিয়ে তারা মাঠে নামবে এবং যেখানে মোহামেডেন স্পোর্টিং ক্লাব তাদের ডেবিউ ম্যাচ খেলছে এক্সপেক্ট এখন অব্দি তারা কোনোদিন এই টিমগুলোর এগেনস্টে খেলেনি যেই কারণে এই দলগুলোর সেট আপ এই দলগুলোর প্লেইংস্টাইল শুধুমাত্র তাদের কাছে ভিডিও রেফারেন্সিং ছাড়া কিছু নেই এবং ভিডিও রেফারেন্সিং দিয়ে তো ম্যাচ জেতা যায় না ম্যাচ জিততে হবে ট্যাকটিক্যালি এবার যদি আমরা মোহাম্মদন স্পোর্টিং ক্লাবের কথা বলি তাহলে দেখো দলটা আমার মনে হয় ইজ আ ভেরি স্টেবল টিম দলটা খারাপ নয় ইনফ্যাক্ট এটা একটা আইএসএল এর মিড টেবিল দল আমি বলতে পারি এবং আইএসএল এর প্রথম সিজনে তারা যদি মিড টেবিল ফিনিশ করতে পারে আমি মনে করব ইট উইল বি আ ভেরি সাকসেসফুল সিজন এবং আমার মনে হয় মোহাম্মদন সাপোর্টার্সরাও সেই একই কথায় আমার সাথে একমত হবেন এবং কোয়ালিটি এই দলটায় যে আছে এখানে কোনো সন্দেহ নেই কিছু কিছু ভালো ভালো প্লেয়ার্স রয়েছে যারা কিন্তু যে কোনো দিন তাদের নিজেদের বেস্ট পারফরমেন্সে যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে ইনফ্যাক্ট এরকম অনেক প্লেয়ার্সরাই রয়েছেন যারা আইএসএল এক্সপিরিয়েন্সড আছেন তারা আগে খেলেছেন তারপরে পরে আই লিগে ফিরে যান বাট আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার্স রয়েছে তারপর এরকমও কিছু ইয়াং প্লেয়ার্সরা রয়েছেন যারা আইএসএল ক্লাবসে ছিলেন কিন্তু সেখানে সুযোগ পেতেন না সেদিক থেকে তারা এখানে এসছে মহাবেন স্পোর্টিং ক্লাবের সুযোগের সন্ধানে এবং তাদেরকে যদি সেই সুযোগ দেওয়া হয় তাদের মধ্যে একটা খিদে থাকবে নিজেদেরকে প্রমাণ করার এবং সেই খিদে একটা প্লেয়ারকে কতটা ইম্প্রুভ করতে পারে এটা আশা করছি আমাকে নতুন করে বলে উঠতে হবে না এবং আইএসএল এমন একটা লিগ যেখানে প্রেডিক্ট করা লিট টেবিলটা খুবই ডিফিকাল্ট এবং হয়তো একটা আইডিয়া পাওয়া যেতে পারে যে এই দলটা হয়তো টপ ফোরে শেষ করবে বা এই দলটা হয়তো টপ সিক্সে শেষ করবে বা মিড টেবিল শেষ করবে বা সেই প্রেডিকশনই না অনেক সময় টেকে আইএসএলই এমন একটা দল উঠে আসে যারা একটা বড় সারপ্রাইজ দেয় লাস্ট ইয়ার সেটা পাঞ্জাব এফসি ছিল পাঞ্জাব এফসি তাদের ফার্স্ট ইয়ারে এত ভালো ফুটবল খেলবে কেউ এক্সপেক্ট করেন এবং সেখানে পাঞ্জাব এফসির বিদেশিদের একটা বড় ভূমিকা ছিল এবং আমি মনে করছি ওই সেম ফর্মুলাতে মহামেডেনের যে বিদেশিরা রয়েছেন তাদেরও একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে মোহামেডেনকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবার এখানে একটাই বড় ধাক্কা মোহামেডেনের যে এই মুহূর্তে কাদিরি অ্যাভেলেবেল নেই অর্থাৎ পাঁচ বিদেশিকে নিয়ে মোহামেডেন স্পোর্টিং ক্লাবকে নামতে হবে এই ম্যাচটায় যেখানে তাদের মেন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার না থাকাতে দলের ব্যালেন্স একটুখানি নড়েছে বলে আমি মনে করছি তবে খুব একটা যে এফেক্ট পড়বে আমি মনে করি না বিকজ কাদির জায়গাটা সম্পূর্ণভাবে না হলেও কাসিম অফ বক্স টু বক্সে কিছুটা হলেও সে দায়িত্ব পালন করতে পারবেন এবার এখানে যাদের ওপর মেন দায়িত্বটা বেড়ে উঠবে তারা হচ্ছেন ফ্র্যাঙ্কা অ্যালেক্সিস গোমেজ এবং সিজার লুবি মানজোকি এই তিন ফুটবলারের রোলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে এরা যদি ভালো করে আপ ফ্রান্টে কম্বাইন করতে পারে তাহলে এই নর্থ ইস্ট দল একটু চ্যালেঞ্জ ফেস করবে বলে আমি মনে করি আই থিঙ্ক ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে কিছু এরকম প্লেয়ার রয়েছে যাদের ওপর আমাদের নজর থাকবে যেরকম নর্থ ইস্ট থেকেই আসান রচার জেলা তারপরে অমরজিৎ সিং ক্যাম্প আঙ্গুসানা মাখন ছোটে সোরাইসম সিং ইভেন কি ডিফেন্সও যদি আমরা দেখি তাহলে জো জোহার লিয়ানা তারপরে সামাদ আলী মালিক এরকম কিছু প্লেয়ার ইভেন কি গৌরব বোড়া এরা কিন্তু খুবই ইন্টারেস্টিং সাইনিং মোহাম্মদের জন্য এবং সব থেকে বড়

তাদের মধ্যে ক্ষমতা রয়েছে এই পুরো গোড়া টেবিল পাল্টে দেওয়ার যেই কারণে আই থিঙ্ক মোহাম্মান একেবারেই কোনো আইএসএল ক্লাব লাইটলি নেবে না এটা ভেবে যে এটা ভাই প্রথমবার আইএসএল এসছে তো এই ভুলটা তো কোনো আইএসএল ক্লাবই করবে না ইনফ্যাক্ট যদি সেই কোচ হুয়ান পেদ্রো বেনালি হন উনি তো করবেনই না খুবই সোজা সবটা লোক খুবই ভালো লোক এবং ফুটবল বোঝেন ফুটবল মস্তিষ্ক তার খুবই ভালো এবং এই নর্থ ইস্ট দলটাকে একেবারে পাল্টে দিয়েছেন মানে না সেরকম বড় কোনো তারকা রয়েছে এই দলটায় না তাদের রিসেন্ট ইয়ার্সে কোনো সাকসেস ছিল না তাদের ফাইন্যান্সিয়াল ব্যাকিং রয়েছে তাও হঠাৎ করে যেন এই নর্থ ইস্ট পুরো পাল্টে গেছে যেরকম ভালো কোয়ালিটি কয়েকটা বিদেশি সাইনিং এবছর নর্থ ইস্ট করেছে এবং তার উপরে ইন্ডিয়ান প্লেয়ার্সরাও যেরকমভাবে ওয়ান পেদ্রো বেনালির আন্ডারে ইম্প্রুভ করেছেন এবং ডুরন্ত কাপটাও যেরকম তারা খেলেছে এটা কিন্তু একটা স্টেটমেন্ট যে নর্থ ইস্ট এই বছর কিছু একটা করতে চায় তবে আমি এখনও মনে করি না যে নর্থ ইস্ট ইজ অ্যামং দ্য টপ ফোর ক্লাবস ইন আইএসএল না এখনো সেই জায়গায় তারা যায়নি এবং ডুরেন্স কাপ ইনফ্যাক্ট তারা খুব ইজি পেয়েছিল ফাইনাল অবধি যেই কারণে নর্থ ইস্টকে এখনই একদম ভালো দল ঘোষণা করার মতন জায়গায় আমি অন্তত নেই আমার মনে হয় দে আর এ ভেরি কম্পিটিভ টিম বাট এমন টিম নয় যেটাকে হারানো যাবে না মহাবীর জন্য ডেফিনেটলি ডিফিকাল্ট হবে নর্থ ইস্টকে হারানো বিকজ নর্থ ইস্ট একটা মোমেন্টামের মধ্যে রয়েছে অনেকগুলো ডুরান্ত কাপের ম্যাচেস খেলেছে মেন টিমের সাথে একটা দলের মধ্যে কোয়ার্ডিনেশন তৈরি হয়েছে একটা ভালো এবং তারা মহামেডেন্সরা যেহেতু এটা হোম ম্যাচ এবং যেহেতু খেলাটা হবে কিশোর ভারতী স্টেডিয়ামে তো যাই ক্যাপাসিটি হোক না কেন সেই ক্যাপাসিটি যেন ফুল থাকে এই আশাই আমি করবো তাহলে একটা ইম্প্যাক্ট ফেললেও ফেলতে পারে যদিও সেটা ফেলেনি ডুর ফাইনালে কারণ চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ ডুরেন্ট ফাইনাল গেছিলেন খেলা দেখতে এবং সেই ম্যাচটা নর্থ ইস্ট জিতে নিয়েছিল খুব সুন্দরভাবে তারা খুব কুল অ্যান্ড কামভাবে তারা ম্যাচ পুরো সি আউট করেছে ম্যাচ ড্র করেছে এবং সেখান থেকে পেনাল্টিজেও তারা মাথা ঠান্ডা রেখে পেনাল্টিজ নিয়ে ম্যাচ জিতেছিল তো এত হাই ক্যাপাসিটি ক্রাউডের সামনে যখন তারা ফম্বেল করেনি আই ডোট থিঙ্ক দে উই ফম্বেল ইনফ্রন্ট অফ আ টুয়েলভ থাউজেন্ড থার্টিন থাউজেন্ড ক্রাউড বাট স্টিল যেহেতু এটা মোহাম্মদের ফার্স্ট সিজন আইএসএল এ আই থিঙ্ক দ্য ক্লাব ডিজার্ভস দ্যাট সাপোর্ট আপনারা যান মাঠ ভরান এবং প্রত্যেকটা ম্যাচেই বিপক্ষ দলের জন্য পরিবেশ ডিফিকাল্ট করার চেষ্টা করুন বাট নর্থ ইস্ট ডেফিনেটলি উইল বিট একেবারেই ইজি নয় ম্যাচ জেতা এবং যেখানে তাদের ফরেনার্স রাং বলো আজারে বলো নেস্তর গরদিল বলো বেমামের বলো ক্যাপ্টেন জাবাকু বলো এরা ভীষণ ভালো বিদেশি এবং এরা আইএসএল এ নিজেদেরকে প্রমাণও করেছে স্পেশালি নেস্তর বেমামের এবং জাবাকু এরা গত বছরও ছিল নর্থ ইস্টে এবং তারা নিজেদের ক্যালিবার প্রমাণ করেছে বলেই নর্থ ইস্ট আরও এক মরশুম তাদেরকে রেখে দিয়েছে এবং ভালো খেলছে তারা এবং আপফ্রান্টে গিলেরমো এবং আজারের ইন্ট্রোডাকশন বা ইনক্লুশনটা এটা তো একেবারে বলা যায় যে একটা বিশাল বড় অ্যাডভান্টেজ নর্থ ইস্টের জন্য তারা যে এত ভালো এবং কেপেবল সাইনিং করবে এরকম এক্সপেক্টেশন কিন্তু কারোরই ছিল না এবং পাশে যে ভারতীয় প্লেয়াররা রয়েছেন স্পেশালি জিতিন বলো বা পার্থিব বলো এরা কিন্তু জেগে উঠেছে এরা কিন্তু সেরকম সাপোর্টও দিচ্ছে বিদেশি প্লেয়ারদের তো সেই কারণে টু বি ভেরি অনেস্ট নর্থ ইস্ট ইজ গোয়িং টু স্টার্ট দিস ম্যাচ অ্যাজ আ ফেভারিট বাট আবারও বলছি নর্থ ইস্ট এমন কোনো দল নয় যেটাকে হারানো যায় না উইথ দ্য কারেক্ট ট্যাকটিক্স মহামেডেন কিন্তু পারে তাদের অভিষেক ম্যাচেই তিন পয়েন্ট তুলে আনতে তাদের দলের মধ্যে সেই ক্ষমতা রয়েছে যারা রয়েছেন তারা কোনো অংশেই কিন্তু থেকে কম নয় এবং আমার মনে হয় মহামার কোচ আন্ধ্রের কাছে যথেষ্ট ইনপুটস রয়েছে ডেটা ইনপুটস রয়েছে এবং তাদের কাছে বড় এক্সাম্পল রয়েছে মোহনবাগান ভার্সেস ইস্টের ফাইনাল ম্যাচটার যে কোন জায়গায় মোহনবাগান অ্যাকচুয়ালি ভুলগুলো করেছিল যেখান থেকে নর্থ ইস্ট সেই ম্যাচে ব্যাক দিয়েছিল সেই ভুলগুলো আমার মনে হয় মহামার করতে চাইবে না তবে প্লেয়ারদের জন্য মোটেই ইজি হবে না ফার্স্ট ম্যাচটা কারণ এটা একটা নতুন লিগ যতই আমরা বলি যে মধ্যে সেরকম ডিফারেন্স নেই তবে অকেশনটা আলাদা এনভার আলাদা ম্যাচের পরিস্থিতি আলাদা তো সেটা তো মেন্টালি প্লেয়ারদের মধ্যে ঘুরবেই যে তারা আইএসএল এর ডেবিউ ম্যাচ খেলছে কিন্তু একবার তারা যদি সেই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে পারে ট্রিট দিস ম্যাচ ম্যাচ অ্যাজ এনি তাহলে কিন্তু মোহামেডনের জন্য বলে আমি মনে করছি যেরকম পাঞ্জাব এফসিও করেছিল পাঞ্জাব এফসি ওয়াজ নট ভেরি সাকসেসফুল ক্লাব লাস্ট ইয়ার তবে তাদের নিজেদের ক্যালিবার থেকে দে ভেরি সাকসেসফুল সিজন দুটোর মধ্যে তফাত রয়েছে সাকসেসফুল ক্লাব আর সাকসেসফুল সিজনের মধ্যে একটা বড় তফাত রয়েছে মহামেডনের এই বছর এম হবে একটা সাকসেসফুল সিজন কমপ্লিট করার অ্যান্ড আই থিঙ্ক দে ডু হ্যাভ দ্য স্কোয়াড টু ডু দ্যাট তো অবশ্যই হবে কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের কী মতামত এই ম্যাচটাকে নিয়ে তোমাদের কী মনে হয় যে ম্যাচের প্রেডিকশন কী ম্যাচ কোন দিকে ঘুরবে মোহাম্মদান তাদের প্রথম ম্যাচে এই তিন পয়েন্ট আনতে পারবে কিনা তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না আপাতত আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি দেখাবে তোমাদের সাথে পরের ভিডিওতে আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ